ই পার্টিতে এই ধরনের আভ্যন্তরীণ ব্যবস্থা রয়েছে যেখানে পার্টি শৃঙ্খলা ইত্যাদি না মানলে সেখানে শাস্তির ব্যবস্থা রয়েছে তৃণমূল বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কখনোই করবো না দুশানকে এখনো নেতা মানে বিলকিস বানু নির্যাতনকারীদের মালা পরিয়ে মিছিল করে তারা বা গত তেরো বছর ধরে পশ্চিম বাংলায় যত নারী নির্যাতনের ঘটনায় নির্যাতনকারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নির্যাতনকারীর রেট ঠিক ছিল কি ছিল না এই ধরনের কথা বলা এই দুই রাজনৈতিক দল মহিলাদের সম্মানের ক্ষেত্রে চিন্তিত নয় তৃণমূল কাউকে আজবদি অব্দি সাসপেন্ড এক্সপেল ইত্যাদি ইত্যাদি করতে পারে। তৃণমূলের দলীয় অনুশাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই কোন তৃণমূলের পদে থাকতেন না আর কে আছেন আর কে নেই সেটা তো বোঝা যায় না কারণ ওদের দলে কোনো গঠনতন্ত্র নেই কোনো নিয়ম নেই কিচ্ছু নেই শুধু একজন দল নেত্রী আছেন আর একজন এখন দল নেতা নতুন হয়েছেন তিনি আছেন তার বাইরে বাকি সবাই পঁচাত্তর পঁচিশের বখরায় আছে টালিগঞ্জে যে ঘটনা হয়েছে সেখানে দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে চলে সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট রয়েছে সেখানে দাঁড়িয়ে যে ময়দান থেকে একমাত্র সিপিআইএম এরই পার্টিতে এই ধরনের আভ্যন্তরীণ ব্যবস্থা রয়েছে যেখানে পার্টি শৃঙ্খলা ইত্যাদি না মানলে সেখানে শাস্তির ব্যবস্থা রয়েছে ফলে যে কোনো ক্ষেত্রেই যাই ঘটনা ঘটে থাকুক যে কোনো ক্ষেত্রে আমাদের পার্টি কমরেডদের শৃঙ্খলা না মানলে যা ব্যবস্থা আমাদের পার্টির গঠনতন্ত্র ইত্যাদিতে রয়েছে সেই ব্যবস্থা অনুযায়ী সবার ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয় প্রাক্তন সাংসদ যিনি ছিলেন রাজ্যসভার তার ক্ষেত্রেও দলীয় শৃঙ্খলা না মানলে যে ব্যবস্থা আমরা নিয়েছিলাম সেটা যে কোনো ক্ষেত্রেই নেওয়া যায় কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ব্যবস্থা কখনোই নিতে পারবে না এইখানেই সিপিআইএম পার্টি উইথ এ ডিফারেন্স এক্ষেত্রেও যে ঘটনা সামনে এসছে সেক্ষেত্রে আমাদের দলীয় যা গঠনতন্ত্রের নিয়ম ইত্যাদি আছে সেইটা মেনে যথাযথ ব্যবস্থা হবে তৃণমূল বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কখনোই করবো না আর্যকর কাণ্ড নিয়ে কিংবা নারী সুরক্ষার বিষয় নিয়ে বারবার সিপিআইএম এর তরফ থেকে পথে নেমে আন্দোলন করা হয়েছে তারপরে দেখা গেল যে দুজন যে নেতা রয়েছে আপনাদের সিপিআইএম এর দুজনের বিরুদ্ধে শিলতা অভিযোগ রয়েছে সেখানে দাঁড়িয়ে নারীদের রক্ষা সুরক্ষা রক্ষার জন্য যে আন্দোলন সেই আন্দোলন কি কোথাও কি বিফল হলো এখন যারা হাতরা সুন্নাও ঘটনা ঘটায় ব্রিজভূষণকে এখনো নেতা মানে বিলকিস বানু নির্যাতনকারীদের মালা পরিয়ে মিছিল করে তারা বা গত তেরো বছর ধরে পশ্চিমবাংলায় যত নারী নির্যাতনের ঘটনায় নির্যাতনকারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নির্যাতনকারী রেট ঠিক ছিল কি ছিল না এই ধরনের কথা বলা এই দুই রাজনৈতিক দল মহিলাদের সম্মানের ক্ষেত্রে চিন্তিত নয় সিপিআইএম বরাবর পার্টি উইথ ডিফারেন্স ঘটনা তার তার বিরুদ্ধে পার্টিতে পক্ষে কথা শুনে দলীয় মেনে ব্যবস্থা নেওয়া হয় অতীতে রাজ্যসভার সাংসদকে এই দলীয় অনুশাসন মেনে বহিষ্কার করার পর তৃণমূল তাকে গিয়ে মাথায় চড়ে বসিয়েছিল নেতা বানিয়েছিল এইটা কোনোদিন সিপিআইএম করবে না ফলে আন্দোলন তার গতি অনুযায়ী চলবে এবং বামপন্থী আন্দোলন বরাবর মহিলাদেরকে সম্মান দিয়েই এসছে ভবিষ্যতেও সেটা দেবে সেটা সাধারণ মানুষও জানেন দাদা সোমনাথ ঝার বিরুদ্ধে যে তারা বলছেন যে তারা নিজের যে অঞ্চলের যে উদ্যোগের কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হয়েছে এই ধরনের ঘটনা আমি শুনিনি যে তারা অঞ্চলে অভিযোগ করে ফল পাননি একটা অভিযোগ এসছিল অভিযোগ আসার সাথে সাথে সেই অভিযোগের তদন্ত হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা ইত্যাদি হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে হয়েছে

আরাবুল তাজা নেতা বা অমুক তমুক বিভিন্ন নেতাদের নাম বলতে গেলে ইন্টারভিউ শেষ হয়ে যাবে তাদের সব তৃণমূল আজকে সাসপেন্ড করে কাল আবার তাদের দলীয় পোস্ট ফিরে পায় কারণ বখরার ব্যাপার আছে পঁচাত্তর পঁচিশের ব্যাপার আছে বলেই তৃণমূল কাউকে আজ অব্দি সাসপেন্ড এক্সপেল ইত্যাদি ইত্যাদি করতে পারেন তৃণমূলের দলীয় অনুশাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই যদি হয়ে থাকতো তাহলে দুর্নীতির দায়ে জেলে যাওয়া নেতারা এখনো তৃণমূলের পদে থাকতেন না আর কে আছেন আর কে নেই সেটা তো বোঝা যায় না কারণ ওদের দলে কোনো গঠনতন্ত্র নেই কোনো নিয়ম নেই কিচ্ছু নেই শুধু একজন দল নেত্রী আছেন আর একজন এখন দল নেতা নতুন হয়েছেন তিনি আছেন তার বাইরে বাকি সবাই পঁচাত্তর পঁচিশের বখরায় আছে ফলে সিপিআইএম পার্টির দলীয় অনুশাসন শৃঙ্খলা ইত্যাদি নিয়ে ওদের চর্চা না করাই ভালো ওদের দলের দুর্নীতিগ্রস্ত যারা নেতা যাদের সম্পর্কে অতীতে বিভিন্ন অভিযোগ আছে তাদেরকে আগে দল থেকে তাড়িয়ে ওরা প্রমাণ করুক যে ওরা দুর্নীতির সঙ্গে নেই কিছুদিন আগে ফিরাদ তিনি নির্বাচনের প্রচারে গিয়ে আহ সন্দেশকালীতে তিনি দাঁড়িয়েছেন রেখা পাত্র রেখা পাত্রকে হেরো কথাটা একেবারে কটূক্তি করেছেন নারীকে নারীর বিরুদ্ধে একটা অশুভ আচরণ করেছেন তিনি এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি পার্ক নির্যাতনের ঘটনা যখন ঘটেছিল সেই সময় থেকে আরম্ভ করে কাটোয়াই গণধর্ষণ থেকে শুরু করে এই সন্দেশখালীর ঘটনা প্রতিটা ক্ষেত্রে তৃণমূলের নেতাদের মহিলাদের সম্পর্কে যে ভাবনা এটা বোঝা যায় তারা আসলে আরএসএস এর ওই মনুবাদী ভাবনার দ্বারা শিক্ষিত কারণ আর এস এসও চায় মনুবাদী ধারণা যে মহিলারা শুধু ঘরে থাকবেন সন্তান উৎপাদন করবেন রান্না করবেন তৃণমূলও তাই চায় আসলে সে কারণে ওই বারাসাতের সাংসদ কি রাজ্যের কামারহাটির এখনকার বিধায়ক তিনি মহিলার সম্মান নিয়ে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন এখানেও ববি হাকিম এই ধরনের নোংরা কথা বলেছেন অতীতে আমরা দেখেছি আমাদের রাজ্যের যিনি মন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বামপন্থীদের সাথে মেশা যাবে না বলে কতগুলো খারাপ শব্দ ব্যবহার করেছিলেন ফলে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করা গরিব নিম্নবিত্ত মানুষকে মহিলাদেরকে পায়ের তলায় চেপে রাখার যে নীতি তৃণমূল এই পশ্চিমবাংলায় চালাতে চায় এবং এই ধরনের কথা না বললে তৃণমূলের নেতা যায় জননেত্রী রয়েছেন তিনি বহু একজন মহিলা তিনি একজন মহিলা তো বটেই কিন্তু তিনি গত ১৩ বছর ধরে তার রাজ্যে যতগুলো নানী নির্যাতনের ঘটনা ঘটেছে কোনো ঘটনায় তার কোনো সংবিধানশীলতা আমরা দেখতে পাইনি যখন আরেকজন মহিলা সাংসদ পার্কস্ট্রিটের নির্যাতনকারীদের নির্যাতন যার ওপর হলো তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন সেই দিন থেকে আরম্ভ করে আজ অব্দি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের থানার ভেতরে যে নারী নির্যাতনের ঘটনা ঘটলো সিভিক বলে মহিলা সিভিক ভলেন্টিয়ারের সাথে তার বিরুদ্ধে কি তিনি কোনো কথা বললেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দপ্তরের অফিসার যা ঘটনা ঘটাচ্ছে তার বিরুদ্ধে তিনি কোনো কথা বলছেন না কারণ তৃণমূল যে দুর্নীতি তন্ত্রটা তৈরি করেছে যে ক্ষমতার অলিন্দে দুর্নীতির একটা পুরো পিরামিড তৈরি হয়েছে উনি এখন ওই কথা বলতে গেলে ওই পিরামিডটা ভেঙে পড়তে পারে ফলে দুর্নীতির পিরামিডকে বজায় রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে চুপ থাকতে হচ্ছে এটা কালকে সঞ্জয় রায় যখন আদালত থেকে বেরোচ্ছিল তখন তিনি বললেন যে বিনীত গোয়েল তিনি তাকে ফাঁসিয়েছেন এবং আগেও বলেছেন সরকারের একটা ষড়যন্ত্র রয়েছে সেক্ষেত্রে সিবিআই যে তদন্ত করছে সে বিনীত গোয়েলকে কি জিজ্ঞাসাবাদ করা উচিত কি মনে হচ্ছে আমরা তো সিবিআই এর কাছে বরাবরই দাবি করে এসছি সাধারণ মানুষ দাবি করে এসছেন যে যা একটা ষড়যন্ত্র হয়েছে এবং এত বৃহৎ আকারে এবং সেইটা আস্তে 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 টিভি মিডিয়ার মাধ্যমে যা আমরা জানতে পারছি আরও এই যে সেই মানব অঙ্গ পাচার ইত্যাদি কলেজে কে ভর্তি হতে পারবে না পারবেন এই যে বিরাট দুর্নীতি এই দুর্নীতি একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব ছিল না ফলে যারা যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেককে সিবিআই এর আতস তলায় এনে গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং দ্রুত এই তদন্ত শেষ করতে হবে ফলে উনি যা যা বলেছেন সেই ঘটনা বিচারকের সামনে বলে কি তদন্তকারী অফিসারদের সামনে বলে আরো কারা কারা ওকে চুপ থাকতে বলেছিল কেন বলেছিল কি প্রলোভন দিয়েছিল কিসের তারায় ওকে চুপ থাকতে বলা হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ মানুষ এখন বিচার ব্যবস্থার কাছে চাইছেন যতদিন এই বিচারটা না পাওয়া যাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেই সেই বিচারের জন্য লড়বেন নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে অভয়ার যে পরিবার রয়েছে একান্তে তার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে অভয়া শুভেন্দু অধিকারীর বোন যেহেতু শুভেন্দু অধিকারী বারবার বিচারের জন্য বলেছেন যে আমার বোনের বিচার হোক তাকে দাদা হিসেবে সামনে রেখে তার পরিবার বলেছেন যে আপনার উপর দায়িত্ব দিচ্ছে আপনি যাতে এই বিষয়টি ভালোভাবে দেখেন যার থেকে এরকম কিছু হতে পারে তিলোত্তমার বাড়িতে গিয়ে কথা বলে তার বিচারের পাশে যে কেউ থাকতে পারেন অসুবিধা কিন্তু তিলোত্তমার বাবা মা বা অভয়ের বাবা মা আপনি যেভাবেই বলুন তারা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে তারা দেখা করতে চান বিচার ব্যবস্থায় বাড়তি একটু কিছু যদি করা যায় তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতা শহরে এলেন উত্তর চব্বিশ পরগনায় মিটিং করলেন তখন তিলোত্তমা বা অভয়ার বাড়ি যাওয়ার প্রয়োজন বোধ করলেন না কেন করলেন না কারণ সিবিআই যে তদন্তটা ঢিলে দিয়ে দিচ্ছে এইটা কোথাও কোথাও বিজেপির নেতাদের হয়তো মনের মধ্যে রয়েছে সেই জন্য তিনি দেখা করলেন না তাহলে শুভেন্দু অধিকারীর প্রথম দায়টা থেকে যায় এইটাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসে বাবা মার সাথে আলাপ করানো যখন এই রাজ্যে তিনি এলেন তখন কেন দশ মিনিট সময় বার করে

অভিযোগ পার্টিতে আসার আগে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে সেই অভিযোগ দেখে পার্টির রাজ্য সম্পাদক প্রেস কনফারেন্স করে দৃঢ় অবস্থান জানিয়েছেন আমরা তো চ্যালেঞ্জ করছি অন্য রাজনৈতিক দলগুলোকে যে এইরকম কোনো একটা ঘটনা দুর্নীতির ঘটনা স্থীলতাহানির ঘটনা নির্যাতনের ঘটনা শুধু অভিযোগ আকারে যা এসছে আমাদের সমাজে চারপাশে রয়েছে তৃণমূল বিজেপির কোনো নেতার বিরুদ্ধে থাকলে তাদের রাজ্য সম্পাদক সভাপতি প্রেস কনফারেন্স করে তাদের অবস্থান স্পষ্ট করুক করতে পারবেন না সিপিআইএম পার্টিভিতে ডিফারেন্স এখানে এই ধরনের নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলা হয় যিনি এই অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে প্রাথমিকভাবে যে শাস্তির সেই ব্যবস্থা করে আমরা আরো গভীরে গিয়ে সেই বিষয়ে যে ব্যবস্থা নেওয়া যেটা আমাদের পার্টির আভ্যন্তরীণ যে শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা রয়েছে আইসিসি রয়েছে সেইটাই আমরা করি অন্য কোনো রাজনৈতিক দলে এই আইসিসিটা অব্দি নেই তারা কিভাবে মহিলাদের সম্মান জানান

আমরা তো এই ধরনের লোক দেখানো চমকে থাকি না বিজেপিতে দিয়ে মেম্বার হয়ে কি লাভটা হয় কেউ জানে না। আর মুখ্যমন্ত্রী গিয়েছেন উত্তরবঙ্গ সফরে উত্তরবঙ্গ সফরে যাওয়ার পর চা বাগানের যে শ্রমিকরা তাদের বোনাস তাদের প্রাপ্য মজুরি তাদের সামাজিক সুরক্ষা বাড়ানোর জন্য এতদিন দাবি করছেন সেটা নিয়ে আজকে আমরা ওনাকে একটা কথাও বলতে এখন অব্দি শুনিনি এই পাহাড়ে অমিতাভ মালিকের খুন হলো বিমল গুরুং সেই ঘটনায় অভিযুক্ত কোনো শাস্তির ব্যবস্থা নিতে আমরা আজ অব্দি শুনিনি ফলে বিজেপি এবং তৃণমূল একই মুদ্রা রেপিট ওপিট মাঝে মধ্যে লোক দেখানো এমন কিছু কাজ কারবার করে যেটাতে হচ্ছে মিডিয়ায় ওরা কিছু বাড়তি দেখানো টাকানো হয় কিন্তু কাজের কাজ আসলে সেটা কিছু হয় না মিসড কলে যিনি মেম্বার হলেন তিনি শুধু মিসড কল দিয়েই যদি নিজের দায়িত্ব খালাস হয়ে যান তাহলে এই স্বৈরাচারের বিরুদ্ধে শুধু মিসড কল দিয়ে লড়াই করা যায় বলে আমরা মনে করি বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট